এই যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, এর ফলে কোষে দুই ধরনের পদার্থ উৎপন্ন হয়। একটি হচ্ছে ক্ষতিকর পদার্থ এবং অন্যটি হচ্ছে উপকারী পদার্থ। এই ক্ষতিকর পদার্থগুলি দেহ থেকে বাইরে বের হওয়া প্রয়োজন, আর তা না হলে দেহে আমাদের নানা ধরনের অসুখের সম্মুখীন হবে, আমাদের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। তাই এইসব পদার্থগুলি আমাদের শরীরের বাইরে বের হওয়া প্রয়োজন। যেমন আমাদের শ্বসন প্রক্রিয়ায় আমাদের দেহে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাসটি ফুসফুসের মধ্যে থাকে, ফুসফুসের মধ্যে রক্তের মাধ্যমে ফুসফুসে অবস্থান করে এবং ফুসফুস থেকে পরবর্তীতে শ্বাসনালীর মধ্য দিয়ে বাইরে নির্গত হয়। আরেকটি উদাহরণ হচ্ছে, দেখো যে রেচন প্রক্রিয়ায় যে রেচন পদার্থগুলো আমাদের শরীরে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে বের হয়ে আসে, এই পদার্থগুলো যদি আমাদের শরীরে থাকতো তাহলে আমাদের শরীরে নানা ধরনের অসুখে সম্মুখীন হতে হতো। এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে বৃক্ক বা কিডনির মাধ্যমে দেহ থেকে বাইরে নির্গত হয়, আর এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় রেচন প্রক্রিয়ার মাধ্যমে। এখন আসো, রেচন পদ্ধতিটা কি এটা আমরা জানি। এই যে জৈবিক প্রক্রিয়ায় জীবের বিপাক প্রক্রিয়া উৎপন্ন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে বাইরে নির্গত হয় তাকে রেচন পদ্ধতি বলে। এই রেচন পদ্ধতির মাধ্যমে কি হয়, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেরকম ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপরে বিভিন্ন লবণ, এইগুলি আমাদের দেহ থেকে, আর এই রেচন প্রক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে রেচন তন্ত্র বলা হয়। মানব দেহের রেচন তন্ত্রের প্রধান অঙ্গ হল বৃক্ক, আর এই বৃক্কের গঠনের একক হচ্ছে নেফ্রন। এখন আসো আমরা আলোচনা করি নেফ্রনের রেচন পদার্থগুলো কি কি। শিক্ষার্থীরা দেখো, রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে বোঝায়। এই রেচন পদার্থগুলা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়। এই যে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে আসে, এই মূত্রে প্রায় 90% পানি থাকে, আর অন্য কিছু পদার্থের মধ্যে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপরে বিভিন্ন ধরনের লবণ। ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে মূত্রের রং হালকা হলুদ হয়ে থাকে, ঠিক আছে। আর আমরা যে আমিষ জাতীয় খাবার খাই, এই আমিষ জাতীয় খাবার মূত্রের অম্লতা বৃদ্ধি করে এবং শাকসবজি এবং ফলমূল মূত্রে ক্ষারীয় মূত্র তৈরি করে থাকে, ঠিক আছে। তো আমরা এখন রেচন পদার্থ পড়লাম, এখন তবু বৃক্কের গঠন। তোমাদের বোঝানোর সহজের জন্য আমি আগে থেকে কিছু তিনটা চিত্র তৈরি করে নিয়ে এসেছি, যেগুলি থেকে তোমাদেরকে বোঝাব। দেখো বৃক্কের গঠন, বৃক্কের গঠন সম্পর্কে বুঝতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে বৃক্কে কোথায় অবস্থান করে, বৃক্ষটা দেখতে কেমন, এগুলি সম্পর্কে জানতে হবে। মানব দেহের উদর গহ্বরের পিছনে মেরুদণ্ডের দুই পাশে বক্ষ পিঞ্জরের নিচে এবং পিঠ সংলগ্ন অবস্থা দুটি বৃক্ক বা কিডনি অবস্থান করে। দেখো এই যে এটা হচ্ছে
বৃক্ষ বা কিডনি। এই কিডনিটা দেখতে অনেকটা সিমের বিচির মতো, সিমের বিচির মতো, এবং এর গঠন হচ্ছে এরা লাল রঙের হয়ে থাকে। এর বাইরের অংশটা দেখো, এই যে বাইরের অংশটা এটা হচ্ছে উত্তল, এরকম বাইরের অংশটা উত্তল, আর ভিতরের অংশ, ভিতরের অংশটা অবতল, এটা অবতল অবস্থায় থাকে। তাহলে বাইরের অংশটা কি হবে উত্তল এবং ভিতরের অংশটা অবতল। এই উত্তল, এই অবতল অংশ, এই অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে থাকে। হাইলাস থেকে ইউরেটর নালি বের হয় এবং রেনাল শিরা এর ভেতর থেকে বের হয়ে আসে, আর এর ভিতরে রেনাল ধমনী প্রবেশ করে। দেখো এখানে যে লাল রঙের অংশটা দেখানো হয়েছে, এটা হচ্ছে রেনাল ধমনী, আর সবুজ রঙের দিয়ে যেটা শনাক্ত করা হয়েছে সেটা হচ্ছে রেনাল শিরা। তাহলে দুটি বৃক্ষ থেকে দুটি ইউরেটার বাইরে নির্গত হয় এবং মূত্র থলিতে প্রবেশ করে। এই মূত্রথলির ফানেল অংশটা, ফানেল আকৃতির যে অংশ, এটাকে আমরা পেলভিস বলে থাকি। দেখো বৃক্ষ সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে ঘেরা থাকে। এই বৃক্ষটা পুরাটা এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে ঘেরা থাকবে। এই আবরণের অংশটুকুকে আমরা ক্যাপসুল বলে থাকি, ঠিক আছে? ক্যাপসুলের সংলগ্ন অংশ যেটা ক্যাপসুলের কাছাকাছি অবস্থান করে একে আমরা কর্টেক্স বলে থাকি, আর ক্যাপসুলের ভিতরের অংশটা এটাকে মেডুলা বলা হয়। এই মেডুলায় 8 থেকে 12টি পিরামিড থাকে, 8 থেকে 12টি এখানে পিরামিড থাকবে। পিরামিডগুলা প্রশস্ত অংশ, পিরামিডের যে প্রশস্ত অংশ, এই প্রশস্ত অংশগুলাকে প্যাপিলা বলা হয়, ঠিক আছে? পিরামিডের প্রশস্ত অংশগুলাকে প্যাপিলা বলা হয়। এই প্যাপিলাগুলা পেলভিসে, ভিতরের যে অংশটা খালি কিছুটা জায়গা, এই জায়গাটা হচ্ছে পেলভিস, এই পেলভিসে উন্মুক্ত হয়। প্রতিটি বৃক্ষে বিশেষ ধরনের নালিকা থাকে, এই নালিকাগুলোকে ইউরিনিফেরাস নালিকা বলা হয়, ইউরিনিফেরাস নালিকা। এই ইউরিনিফেরাস নালিকাগুলা দুইটা অংশে বিভক্ত। প্রথমটা হচ্ছে নেফ্রন, এই যেটা বৃক্ষে কাজে একক, একে নেফ্রন বলা হয়। এবং আরেকটা অংশ হচ্ছে সংগ্রাহক নালিকা, এই যে এইখানে যে নালিকাগুলা থাকে এগুলো হচ্ছে সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকায় মূত্র পেলভিসের মাধ্যমে, সংগৃহীত নালিকা পেলভিসে মূত্র বহন করে। আর সংগৃহীত নালিকা কি করবে, রেনাল পেলভিসে মূত্র বহন করবে। এখন আমরা তোমাদের নেফ্রনের গঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে বৃক্কে কি কি নিয়ে গঠিত, বৃক্কে থাকবে প্রথমে ক্যাপসুল, তারপরে এই যে ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স, দূরবর্তী অংশে ম্যাডুলা, তারপরে ম্যাডুলার মধ্যে যে অংশ 8 থেকে 10টি অংশ থাকে এইগুলিকে পিরামিড, পিরামিড আকৃতি থাকে, এগুলা পিরামিড থাকে। পিরামিডের প্রশস্ত অংশকে আমরা কি বলব, প্যাপিলা, আর প্যাপিলার ভিতরে থাকে যে খালি অংশটা এটাকে বলা হয় পেলভিস। এছাড়া সংগ্রাহক নালিকা এবং নেফ্রন, এই অংশগুলা নিয়ে বৃক্ক গঠিত হয়। বৃক্কের অংশগুলা তোমার প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে আমাদের কি করতে হবে, চিহ্নিত করতে হবে, ঠিক আছে? এখন আসো নেফ্রনের গঠন করি। নেফ্রনের গঠন, বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ধারণকারী অংশ এবং কাজের এককে নেফ্রন বলা হয়, ঠিক আছে? ইউরিনিফেরাস নালিকার ধারণকারী অংশ এবং কাজের এককে কি বলবো, নেফ্রন। এই নেফ্রনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এক প্রথম ভাগ হচ্ছে রেনাল, এটা একটা অংশ। দ্বিতীয় অংশটা হচ্ছে রেনাল
টিউবুল। তাহলে প্রথম অংশটা হচ্ছে রেনাল কার্পাসল এবং দ্বিতীয়টা অংশ হচ্ছে রেনাল টিউবুল। আর রেনাল কার্পাসল এই অংশটা আবার দুটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্লোমেরুলাস, আর একটা হচ্ছে রেনাল একটা অংশ হচ্ছে গ্লোমেরুলাস এবং আর একটা অংশ হচ্ছে বুমেন্স ক্যাপসুল। এখন দেখো এই যে গ্লোমেরুলাস এবং বুমেন্স ক্যাপসুল, বুমেন্স ক্যাপসুলে দুটা বৈশিষ্ট্য। এই বুমেন্স ক্যাপসুলটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট পেয়ালার আকৃতি, পেয়ালার আকৃতি এর মতো দেখা যায়। বুমেন্স ক্যাপসুল দুই স্তর বিশিষ্ট পেয়ালার আকৃতি দেখা যায় এবং এর ভিতরে এটি কি গ্লোমেরুলাসকে আবৃত করে রাখে। চতুর্দিকে এইখানে গ্লোমেরুলাস ছাকনির মতো অংশ অবস্থান করে, আর গ্লোমেরুলাস হচ্ছে কতগুলি জালিকা, এক গুচ্ছ কৌশিক জালিকা নিয়ে এই গ্লোমেরুলাসটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এখন এই যে দেখো বৃক্ষের মধ্যে যে রেনাল ক্যাপসুল থাকে, এখানে চিত্রগুলা লক্ষ্য করো। প্রথমে রেনাল ধমনী থেকে, এই যে রেনাল ধমনী, এই রেনাল ধমনী থেকে প্রথমে রেনাল ক্যাপসুলে অ্যাপারেন্ট রেনাল ধমনী থেকে রেনাল ধমনী থেকে অ্যাপারেন্ট ধমনী সৃষ্টি হবে এবং এটা ক্যাপসুলে ভিতরে অবস্থান করবে। যখন ক্যাপসুলে ভিতরে অবস্থান করে তখন এর ভিতরে 50টি কৌশিক নালিকা তৈরি হয়। এই কৌশিক নালিকাগুলা কি হবে, বিভক্ত হয়ে রক্ত জালিকা তৈরি করবে। আবার এই জালিকার নালিকাগুলি নালিকাগুলি একত্রিত হয়ে রেনাল ধমনী, এই উপরের এই অংশটাকে রেনাল ধমনী বলা হয়, এই রেনাল ধমনী সৃষ্টি করবে। এই রেনাল ধমনী থেকে পরবর্তীতে কি হবে, ক্যাপসুল থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, প্রথম হচ্ছে এটা, দ্বিতীয় হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস এখানে ছাকনির মতো কাজ করে এবং কোষের রক্তটাকে রক্ত থেকে তরল উৎপন্ন করে, এই তরলকে আল্ট্রা ফিল্টার বলা হয়। এই আল্ট্রা ফিল্টার আমার কি করবে, আল্ট্রা ফিল্টার টিউবিউলের রেনাল টিউবিউলের মধ্য দিয়ে প্রবাহিত হবে। যখন রেনাল টিউবিউলের মধ্যে প্রবাহিত হয় তখন বেশ কয়েকবার কয়েক দফা এর শোষণ এবং নিঃসরণ প্রক্রিয়া চলতে থাকবে। ঠিক আছে, রেনাল প্রবাহিত হওয়ার সময় বেশ কিছুক্ষণ তোমার এটা কী হবে, বারবার শোষণ এবং নিঃসরণ চলতে থাকবে। তো অবশেষে যে তরলটি উৎপন্ন হবে এই তরলটিকে মূত্র বলা হয়। এই মূত্র অবশেষে সংগ্রাহক নালিকার মধ্য দিয়ে ইউরেটরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মূত্রথলিতে গিয়ে জমা হয়। দেখো এফারেন্ট ধমনী থেকে রেনাল ক্যাপসুল বুমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে সংগ্রাহক নালিকা, এটা হচ্ছে সংগ্রাহক নালিকা, এই সংগ্রাহক নালিকা পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ পথটিকে রেনাল ক্যাপসুল বলা হয়। এই ক্যাপসুলেকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এই রেনাল ক্যাপসুলকে রেনাল ক্যাপসুল থেকে সংগ্রাহক নালিকা পর্যন্ত এই বিস্তৃত লাইনটিকে আমরা কি বলবো, রেনাল টিউবিউল বলবো। রেনাল টিউবিউলকে তিনটা অংশে ভাগ করা হয়েছে, এক অংশ হচ্ছে প্রথম অংশ হচ্ছে কি, প্রথম অংশ হচ্ছে এটা মুছে দেই, প্রথমটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা, দ্বিতীয়ত হচ্ছে
হ্যামলির লুপ, এবং তৃতীয়ত হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা। ঠিক আছে, তাহলে আমরা নেফ্রনের গঠন থেকে আমরা কি দেখলাম, যে নেফ্রন কি কি অংশ নিয়ে গঠিত। গ্লোমেরুলাস এই অংশটাকে ভিতরে, যেটা আমাদের কোথায় থাকবে, যেটা এই রেনাল গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসটা কোথায় থাকবে, রেনাল এই গ্লোমেরুলটা বুমেন্স ক্যাপসুলের ভিতরে গ্লোমেরুলাসটা থাকবে, বাইরে থেকে থাকবে ইফারেন্ট ধমনী এবং এই পাশে থাকবে এফারেন্ট ধমনী। রেনাল ক্যাপসুল থেকে রেনাল নালিকা, টিউবিউল নালিকার মধ্য দিয়ে থাকবে। টিউবিউল নালিকাটা তিনটা পর্যায়ে বিভক্ত, একটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, হ্যানলির লুপ এবং প্রান্তীয় পেঁচানো নালিকা। পরবর্তীতে সংগ্রাহক নালিকার মধ্য দিয়ে মূত্র কি হবে, ইউরেটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মূত্র থলিতে প্রবেশ করবে। এই নেফ্রন, এক একটি নেফ্রনে আমাদের দশ থেকে বারো লক্ষ এক একটা বৃক্ষে নেফ্রন থাকে। ঠিক আছে, এখন আসো নেফ্রনের কাজ, বৃক্ষের কাজ সম্পর্কে আলোচনা করি। বৃক্ষের কাজ, একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিমিটার মূত্র ত্যাগ করে। এই যে মূত্রের মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এবং কিছু পরিমাণ লবণ, এইগুলি পদার্থ থাকে। এইগুলি বৃক্কের মাধ্যমে, নেফ্রনের সহায়তা বৃক্কের মাধ্যমে দেহ থেকে বাইরে নির্গত হয়। তাহলে এই বৃক্ষ এখানে গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে। ঠিক আছে, এই বর্জ্য পদার্থগুলো যদি দেহ আটকে থাকতো, তাহলে একজন মানুষ স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতে পারতো না। এরপরে বৃক্ষ মানব দেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদি পরিমাণ কী করে, নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া কী হয়, মানব দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ ও পানি, অম্ল ও ক্ষারের ভারসাম্য, এগুলি রক্ষা করতে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসো আমরা অসমো রেগুলেশন সম্পর্কে আলোচনা করি। দেখো, আমরা যে পানি পান করি, আমাদের শরীরে যে পানি যা, এই পানিটা যখন পর্যাপ্ত আকারে পানি ধারণ করে, তখন এটা কি হয়, এটা দেহ থেকে বাইরে নির্গত হয়ে থাকে, দেহ থেকে বাইরে নির্গত হয়। আর যদি আমাদের শরীরে পানির অভাব পড়ে, তখন কি করে, বৃক্ক নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়া দেহে পানির সমতা বজায় থাকে। এই যে পানির অতিরিক্ত পানি বাইরে নির্গমন এবং পানির অভাব ঘটলে, এটা পানি কি করে সমতা বজায় রাখে, এই দুই প্রক্রিয়া একত্রে সংঘটিত হওয়ার প্রক্রিয়াটাকে অসমো রেগুলেশন বলা হয়ে থাকে। এখন আসো, বৃক্ষ, কারো বৃক্ষ যদি নষ্ট হয়, কিডনি যদি আক্রান্ত হয়, তাহলে আমরা এটা কিভাবে বুঝবো, এর জন্য আমাদের শরীরে কতগুলি লক্ষণ প্রকাশ পাবে, এটাকে বলা হয় আক্রান্তের লক্ষণ। কী কী লক্ষণ প্রকাশ পাবে, প্রথমত দেখো আমাদের শরীর ফুলে যাবে, মানে কি, শরীরে পানি আসবে। আর আমরা যে মূত্র ত্যাগ করি, এই মূত্রের মধ্যে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, প্রোটিনের পরিমাণটা বেড়ে যাবে। আর রক্ত যখন মূত্র ত্যাগ করা হবে, তখন মূত্রের মধ্যে কি, রক্ত মিশ্রিত মূত্র থাকবে। এরপরে আরেকটা লক্ষণ হচ্ছে যে ঘন ঘন প্রস্রাব তৈরি হবে, বা এরকম হবে যে প্রস্রাব আমাদের বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, প্রস্রাব খুব কম পরিমাণে হবে। এ থেকে আমরা, এই লক্ষণগুলা যখন আমাদের মধ্যে প্রকাশ পাবে, তখন আমরা বুঝব যে কিডনিতে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, এই লক্ষণগুলা যখন প্রকাশ পায়। এখন আসো যে কিডনিতে বৃক্ষে পাথর এর কারণ, লক্ষণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করব। দেখো, মানুষের কিডনিতে ছোট ছোট আকারের যে পাথরগুলা হয়, এইগুলি কিডনি পাথর হিসাবে পরিচিত। এই পাথরগুলা যে কোনো বয়সে যে কোনো মানুষেরই হতে পারে, তবে
মহিলাদের তুলনায় পুরুষদের এই পাথরে পাথর হওয়ার এই সংক্রমণ এই আক্রান্ত হওয়ার রোগটা বেশি হয়ে থাকে। ঠিক আছে, এখন পাথর পাথর হওয়ার কারণ কি 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 কারণে এই পাথর হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো, পাথর হওয়ার কতগুলি নির্দিষ্ট কারণ আছে। এক হচ্ছে শরীরের অতিরিক্ত ওজন। এই অতিরিক্ত ওজনের কারণে আমাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে কিডনির সংক্রমণ, এই যে কিডনিতে যে সমস্ত রোগের লক্ষণগুলা বলেছি, এই কিডনি সংক্রমণের জন্য কিডনিতে পাথর হয়ে থাকে। আরেকটা কারণ হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা, এটা হচ্ছে কম পানি পান করা। আমাদের মাঝে কিছু কিছু লোক আছে, বিশেষ করে বয়স্ক মানুষ যারা, এছাড়া কিছু ব্যস্ত মানুষ, এরা কি পানি খাওয়ার সময় পায় না। ঠিক আছে, তো পানিটা কম খেলে এক্ষেত্রে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এখন কি কি লক্ষণ প্রকাশ পাবে, কিভাবে বুঝবো? অনেক ক্ষেত্রে কিডনির বিষয়টা হচ্ছে, অনেকের কিডনি অনেক নষ্ট হওয়ার, আক্রান্ত হওয়া অনেক পরে বোঝা যায়। এর জন্য মানে আক্রমণের লক্ষণগুলার দিকে আমাদের জোর দিতে হবে। দেখা যাবে যে আমাদের শরীরে কাঁপুনি সহ জ্বর অনুভূত হবে। এমনিতে বেসিক নর্মাল যে জ্বরগুলো হয় এগুলিতে কাঁপুনি থাকে না, কিন্তু কিডনি সমস্যার ক্ষেত্রে যখন আমাদের কি হয়, কাঁপুনি সহ শরীরে জ্বর অনুভূত হবে। এরপরে প্রস্রাবের সাথে কি, প্রস্রাবের সাথে লালচে রঙের রক্ত বা দানাদার কিছুটা রক্ত যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এরপরে আরেকটা লক্ষণ হচ্ছে কি, কোমরের পেছনে ব্যথা অনুভূত হয়। কোমরের মেরুদণ্ডের দুই পাশে এই কোমরের পিছনে এই ব্যথা, প্রথমে অল্প অল্প ব্যথা থাকে, পরে তীব্র ব্যথা অনুভূত হয়। এই তিনটা লক্ষণ বিশেষ করে প্রকাশ পায়। এখন এই বৃক্কের পাথর হওয়ার এই প্রতিকার উপায় কি, মানে কি কি ব্যবস্থা নিলে আমরা এ থেকে মুক্ত হতে পারবো? আসলে প্রথমে আমাদের কি করতে হবে, বেশি পরিমাণ পানি খেতে হবে। পানি পরিমাণ মতো, নির্দিষ্ট পরিমাণ মতো, আবার বেশি পানি খাওয়া যাবে না। এর বেশি পানি খেলে কি হবে, আমাদের বৃক্ক কাজ করতে কিছু সময় লাগবে এবং কাজ করতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে। এরপরে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তাররা প্রেসক্রিপশন করবে, যে ওষুধগুলা দিবে ওই ওষুধগুলা আমাদের নিয়মিত গ্রহণ করতে হবে। এছাড়া দেখা যায় ইউরোটারোস্কোপি বা কিংবা আল্ট্রাসোনিক লিথোট্রিপসি এই পদ্ধতির মাধ্যমে, অথবা অবশেষে আমরা কি বৃক্ক অস্ত্রোপচারের মাধ্যমে বৃক্কের পাথর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে বৃক্ক বিকল ডায়ালাইসিস ও প্রতিস্থাপন। এই যে আমি বৃক্ক বিকল, কখন বৃক্ক বিকল হবে, যখন এই সমস্ত রোগ বৃক্কে সংঘটিত হবে, কিডনিতে সংঘটিত হবে, তখনই বৃক্ক বিকল হওয়ার উপক্রম হবে। এই যে বৃক্ক বিকল, এই বৃক্ক বিকল তুমি লিখি বৃক্ক বিকল, এই বৃক্ক বিকল হওয়া দুইটা পদ্ধতিতে বৃক্ক বিকল হয়। একটা একটা এক প্রথমটা হচ্ছে ধীরে ধীরে, মানে এটা আস্তে আস্তে বৃক্কটা বিকল হতে থাকবে। যেমন নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং বৃক্কে যদি পাথর থাকে তখন কি হবে, তখন এই বৃক্কটা আস্তে আস্তে কি হবে, বিকল হওয়ার উপক্রম হবে। এই বিকল হওয়াটা অনেক সময় আমাদের কি অন্যান্য রোগের উপস্থিতির কারণে বৃক্ক বিকলটা আমাদের সহজে কি আমরা অনুধাবন করতে পারি না। ঠিক আছে, আরেকটা হচ্ছে হঠাৎ বৃক্ক বিকল। ঠিক আছে, হঠাৎ বৃক্ষ বিকলটা হচ্ছে, আমরা দেখা যায় বিভিন্ন ধরনের রোগের কারণে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমাদের কি হয়, বৃক্ষ বিকল হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে মারাত্মক ডায়রিয়া। ঠিক আছে, মারাত্মকভাবে যদি ডায়রিয়া হয় এবং অতিরিক্ত শরীর থেকে রক্তকরণ হয়, এর ফলে আমাদের কি বৃক্ষ আকস্মিক বা হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে। তো এই বৃক্ষ বিকল হওয়ার কারণে আমাদের কি হবে, মূত্রের পরিমাণ কমে যাবে। যখন মূত্রের পরিমাণ কমে যাবে, তখন এই যে রাসায়নিক
বিক্রিয়া উৎপন্ন ক্ষতিকর পদার্থ দেহের মধ্যে আটকে যাবে, ক্রিয়েটিনের পরিমাণ বৃদ্ধি পাবে, লবণ পরিমাণ বৃদ্ধি পাবে, ইত্যাদি পরিমাণ বৃদ্ধি পাবে, তখন কি কিডনিটা আস্তে আস্তে আরও নষ্ট হবে। তখন রক্তের এই বর্জ্য পদার্থগুলা অপসারণের জন্য আমাদের কি করতে হবে, রুগীকে নির্দিষ্ট দিন পরে পরে আমাদের কি করতে হবে, ডায়ালাইসিস প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখন আসো আমরা বুঝি যে ডায়ালাইসিসটা কি। দেখো, বৃক্ক যদি সম্পূর্ণরূপে অকেজ হয়ে যায় বা অচল হয়ে যায়, তখন বৈজ্ঞানিক উপায়ে যে যন্ত্রের মাধ্যমে বৃক্কের রক্তে তরল শোধন করে বাইরে বের করা হয়, তখন তাকে আমরা কি বলবো, ডায়ালাইসিস বলবো। এই ডায়ালাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য একটা মেশিনের প্রয়োজন হয়, একে ডায়ালাইসিস মেশিন বলা হয়। এখন আসো ডায়ালাইসিস মেশিনটা আমি দেখি যে ডায়ালাইসিস মেশিনটা আসলে কি রকম। দেখো, ডায়ালাইসিস এই এই যে একটা বাক্স, এটার মধ্যে একটা ডায়ালাইসিসের একটা টিউব থাকবে, এই টিউবটাকে বলা হয় ডায়ালাইসিস টিউব, ঠিক আছে। আর এখানে থাকবে কি, এখানে এই অংশে থাকবে প্লাজমা, এই প্লাজমাটা রক্তের প্লাজমা অনুরূপ, এই অংশ থেকে এই প্লাজমাটা এই বক্সের ভিতরে প্রবেশ করবে এবং এখান থেকে ডায়ালাইসিস প্রক্রিয়া উৎপন্ন বিষাক্ত পদার্থগুলা এই অংশে এসে জমা থাকবে, আর এখান থেকে এই ফ্লুইডটা এর ভিতরে প্রবেশ করবে। তো এই আমাদের হাতের যে ধমনী এবং শিরা, এই ধমনীতে টিউবের এক প্রান্তে সংযোগ করা হবে এবং এই প্রান্তের মধ্যে একটা পাম্প থাকবে। এই পাম্পটা কি, রক্তটা, এখানে একটা পাম্প থাকবে, এই পাম্পটা রক্তটা পাম্প করে এই ডায়ালাইসিস মেশিনের মধ্যে নিয়ে আসবে। আর এই ডায়ালাইসিস টিউবটা, এই ডায়ালাইসিস টিউবটা ওর বৈষম্যবদ্ধ হওয়া এর ভিতর থেকে কি হবে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্ষতিকারক পদার্থগুলা শোষিত হয়ে বাইরে চলে আসবে এবং টিউবের অপর প্রান্ত, এই প্রান্তর মধ্যে কি হাতে কোথায় শিরার মধ্যে সংযুক্ত থাকবে, এটা হচ্ছে ধমনী, ধমনীর মধ্যে সংযুক্ত থাকবে এই টিউবের এই প্রান্তটা, আর এই প্রান্তটা হাতে শিরার মধ্যে সংযুক্ত থাকবে। এর ফলে এই মেশিনে ক্ষতিকারক পদার্থগুলা বের হয়ে পরিশোধিত রক্ত এই শিরার মধ্যে প্রবাহিত হবে। এইভাবে ডায়ালাইসিস প্রক্রিয়া রক্তকে বিষাক্ত পদার্থ থেকে, ক্ষতিকর পদার্থ থেকে আমাদের বের করে আনে। ডায়ালাইসিস টিউবটি এমন রক্তে প্লাজমা থাকবে এবং এই পদ্ধতিটা কি, এই পদ্ধতিটা হচ্ছে আমাদের একটু সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল বিষয়, ঠিক আছে। এখন আসো প্রতিস্থাপন। আমরা যখন এই ডায়ালাইসিসের মাধ্যমে দেখা যায় কিডনি ভালোভাবে কাজ করে না, কি কাজ করতে পারে না বা ডায়ালাইসিস প্রক্রিয়া আর সম্ভব না, তখন কি করতে হয়, তখন কিডনিটাকে প্রতিস্থাপন করতে হয়, ঠিক আছে। এখন প্রতিস্থাপন হচ্ছে কি, যখন কিডনি সম্পূর্ণরূপে অকেজ হয়ে যায়, তখন একটা সুস্থ মানুষের কিডনি, একটা সুস্থ মানুষের কিডনি এই ওই কিডনিটাকে সরিয়ে ওই জায়গা স্থাপন করাকেই আমরা প্রতিস্থাপন বলে থাকি। প্রতিস্থাপন প্রক্রিয়াটা আসলে দুইটা ভাবে করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, রক্তে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের কিডনি সংযোজন করা, আর একটা হচ্ছে ব্রেন ডেড লুক, যারা আর কখনো মস্তিষ্ক তাদের কি হবে না, মানে তাদের মৃত ব্যক্তি যারা, যাদের মস্তিষ্ক কখনোই মানে তাদের জ্ঞান আসবে না, কিন্তু কৃত্রিমভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখা হয়েছে, এরকম রুগীরা হচ্ছে ব্রেন ডেড রুগী। এদের কাছ থেকে কিডনি নিয়ে সুস্থ লোকের মধ্যে কিডনি স্থাপন করা যায়। আবার এই যে মরণোত্তর চক্ষুদান
এভাবে মরণোত্তর কিডনি দানের মাধ্যমেও আমরা এই প্রতিস্থাপন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি। এই মরণোত্তর সুস্থ কিডনি দানে মানুষ কি হচ্ছে, উপকৃত হচ্ছে এবং জীবন ফিরে পাচ্ছে। দেখো, পৃথিবীতে লক্ষ লক্ষ কিডনি এভাবে প্রতিস্থাপনের মাধ্যমে আমরা কি করি, আমরা রোগীদেরকে সুস্থ, মৃত্যুর হাত থেকে রক্ষা করি এবং সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করতে পারি। দেখা যায় যে আমাদের দেশেও এই প্রতিস্থাপন প্রক্রিয়াটি এখন সম্পূর্ণরূপে 100% সাফল্যের সাথে কাজ করা হচ্ছে। আমাদের কিন্তু দেখা যায় যে আইনগত জটিলতার কারণে যে একজন মানে রক্ত সম্পর্ক ছাড়া অন্য কাউকে কি কিডনি দান করা সম্ভব হয়ে পড়ে না। এর ফলে কি দেখা যায়, অনেক মুমূর্ষ রোগী কিডনি প্রতিস্থাপন থেকে বঞ্চিত হয় এবং মৃত্যুবরণ করে থাকে। ঠিক আছে, এছাড়া দেখা যায় যে যদি কারো একটা কিডনি নষ্ট হয়ে যায়, তাহলে একটা কিডনির মাধ্যমে আমরা কি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। তবে এটা ঠিক যে দুটা কিডনির সময় আমরা যেভাবে খাবার খেতাম, যে পরিমাণ খাবার খেতাম, যতটুকু পানি খেতাম, হয়তো একটা কিডনি যখন ঠিক থাকবে তখন ওইভাবে আর খাওয়া দাওয়া সম্ভব হবে না বা বেশি পরিমাণ পানি খাওয়া যাবে না, একটা রেস্ট্রিকশনে চলে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিডনির সমস্যার কারণে দেখা যায় মূত্রথলিতে আমাদের কি হয়, জ্বালাপোড়ার উপসর্গ দেখা যায়। এইটার কারণ হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপন, পর্যাপ্ত পানি মূত্রথলিতে পর্যাপ্ত পানি এবং মূত্রে নানাবিধ রোগের লক্ষণের কারণে আমাদের এই প্রক্রিয়াটি হয়। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ওনার প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখা যায় অনেক সময় বাহিরে যখন চলাচল করি এবং যাতায়াত করি, একটু ঘামলে আমরা আমাদের কি হয়, বাসায় এসে আমরা কি করি, খাবার স্যালাইন খাই। এটা আসলে ঠিক না। এই খাবার স্যালাইনটা আমাদের অহেতুক কারণে আমাদের শরীরে কি করে, বিপদ ডেকে আনতে পারে। তাই আমাদের কি এই খাবার স্যালাইনের পরিবর্তে আমাদের পানির শরবত, লেবু দিয়ে শরবত খাওয়া উচিত। ঠিক আছে, তো আজকে রেচন যে অংশটুকু পড়ালাম, তোমরা মনোযোগ দিয়ে পড়বা এবং বোঝার চেষ্টা করবা। পরবর্তীতে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে আবার তোমাদের সম্মুখে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।